পানি কমতে থাকায় অগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এ নদী তীরে এখন চলছে ভয়ঙ্কর ভাঙন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরের হাজারো পরিবার সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদুস হাসানের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম কয়েক দফা বন্যায় প্রায় তিন মাস দুর্যোগে ছিলেন সিরাজগঞ্জের নিচু এলাকা ও নদী তীরের মানুষ মাসখানে খোলো বন্যা নেই কিন্তু ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তারা এবছর যমুনার ভাঙন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর মাত্র এক সপ্তাহে সদরুপজেলার ছনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এবং এনায়তপুর থানার সদিয়া চাঁদপুর ও বামন গ্রামের প্রায় দেড়শো পরিবার নিঃস্ব হয়েছেন এ ভাঙনে নিশ্চে হয়ে গেছে আর আমার কিছু নাই নদী ভিন্তে সব কিছু না দেন না কোনো ব্যবস্থা নাই কয় যদি থাকার মতো এই না সিরাজগঞ্জকে যমুনার ভাঙন থেকে রক্ষায় নির্মিত বাঁধ ও স্পার গুলো সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় এসব নদীগর্ভে চলে যাচ্ছে সকাল সাতটার থেকে আবার নতুন করে শুরু দিছে গর্বিটা যেগুলো আসিল দু একটা বাড়ি যা ছিল তাও পুনরায় আবার ভেঙে বিলীন হয়ে যাচ্ছে গাছপালা চলে গেছে অনেকের গৃহপালিত পশু এবং তাদের শেষ সম্বলটুকু জমি জমা যা ছিল সব আজকে নদীর গর্বে বিলীন হয়ে গেছে পরে জোরে আবেদন করি যে বাংলাদেশ সরকার যেন আমাদের একটা স্থায়ী ভোহিনবাদ করে দেয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান এবছর যমুনা নদীর স্রোত দিক বদলেছে কাজিপুর থেকে শুরু হয়ে সদর উপজেলা এবং ভাটি অঞ্চলের এনআইপুর থানার বেশ কিছু জনপদে আঘাত এনেছে এ স্রোত যা আগে ছিল না স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমাদের একটা প্রকল্প সাবমিট করা আছে যেটা প্ল্যানিং কমিশনে অনুমোদন অপেক্ষায় যমুনার আগ্রাসী এমন ভাঙন আগে দেখেননি নদী তীরের মানুষেরা তাই দ্রুত আশ্বাস নয় দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবিও জানাচ্ছেন তারা জাহিদুল আলম এটিএন বাংলা